মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এক কথা বারবার বলেছিল যে পুজো ঘন্টার দিন সময়, শোনো আমার মা কি বলতো জানিস, এটা বছর কার দিন, হ্যাঁ এই সময় কেউ কারোর সঙ্গে, শোনো সবাই না সবার সঙ্গে এই সময় মিষ্টি করে কথা বলে, বিশেষ করে স্বামীর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ও তুমি যা খুশি তাই করবে, আর আমি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলবো। এদিকে সংসারে খাটতে খাটতে যে আমার হার মাস শেষ হয়ে যাচ্ছে, সেবা তার উপরে তো তুমি। মামা শোনো না, আমি একটা কথা বলি, শোনো শোনো শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো না, শোনো না, পুজোর দিনে এসব কথাগুলো বরং বলো না, লক্ষ্মী মা আমার বলো না, বলো না, বাবা আছে তো ঠিক সামলে নেবে, দাঁড়াও আমি বাবাকে, বাবা শোনো, তুমি কিন্তু মা যেটা বলছো সেটা শুনবে, হ্যাঁ মা কিন্তু সারাটা দিন সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, পুরো না দেখ ইশারা করছে, না আমি ইশারায় সাপোর্ট করছি না, তোমার কোনো ইশারায় আমি সাপোর্ট করছি না। একটা ফোনই তো করতে বলেছে, সামান্য একটা ফোন করতে বলেছে, কেন করতে পারবে না? সারাটা দিন কি পরিশ্রম করছে বলো দেখি, হেসেল ঠেলছে সকলের ফাই ফরমাস খাচ্ছে আমার মা, তোমার একটুকু বোধ নেই? একটা ফোন করতে তোমার এত কিসের অসুবিধা, সবকিছু মায়ের উপর ফেলে দিচ্ছ? এই শোন আমি একটা কথা বলি, হ্যাঁ আমার পুত্র তোমার আদরের ভাই রুদ্দুর যখন প্রথম গুঞ্জার সঙ্গে সম্পর্কের কথা এবার দিতে বলেছিল, তখন আমি কি বলেছিলাম, কার জন্য আশ্চর্য, তোমাদের ভাইদের কি বলো, তোমাদের ভাইরা তারা তো সারাদিন সব ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছ, সব কিছু তো আমাকে সামলাতে হয়, আর ব্যাস আমি যেহেতু সামলাই আমাকেই সবাই অ্যাটাক করে। ও মা ও মা, কেন এরকম ভাবে চিৎকার করে কথা বলছো, এই তো সকালবেলা কাকিমারা নেমে আসবে তখন শুনতে পাবে, কি হবে বলো দেখি। আচ্ছা কি করবো বলতো, সারাটা জীবন না চেপে 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 আমি শেষ হয়ে গেলাম, এবার দেখবি কোনদিন এই অবস্থায় আমি টপ করে উপরে চলে গেছি। মা পুজোর দিনে কথাগুলো বলতেই হবে তোমায়। আচ্ছা বেশ বলবো না, কত কষ্ট করো মা, কদিন ছুটি নিয়ে এসছি শ্বশুরবাড়ি থেকে আর তোমরা এই সমস্ত উল্টো পাল্টা কথা বলছো, ভালো লাগে না বাবা। বললাম তো বলবো না, তুই বাবাকে বল না, তুই বাবাকে বল, তোর বাবাই বা কেন এরকম আজাইরা কথা বলে বল দেখি, হ্যাঁ ছেলে কবে কাকে পছন্দ করেছে এতদিন পর তাই নিয়ে এসে প্রশ্ন তুলছে, তাই নিয়ে কথা বলছে। হ্যাঁ তুলছি, কারণ আছে তাই তুলছি, আমি ভালো করেই জানি ওদের পরিবারের সঙ্গে আমাদের পরিবার মেলে না, আমার মনে হয় যেটাই বলেছি। দেখ মা, তোর ভাই এখন বড় হয়েছে, তার প্রেমের সম্পর্ক হয়েছে, তারা বিয়ে করবে, আর আমাদেরও দাঁড়িয়ে থেকে বিয়েটা দিতে হবে। এখন তোর মার কেন মুঞ্জাকে পছন্দ হয়েছে জানিস, কারণ তোর ভাইয়ের মুঞ্জাকে পছন্দ হয়েছে, ছেলের যেহেতু পছন্দ হয়েছে তাই মায়েরও পছন্দ হয়েছে। তোর মা তো সারাটা জীবন খালি ছেলে 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 এই করেই গেল। বেশ করেছি, আমার ছেলে সে যার সঙ্গে থাকতে চায়, যাকে সে নিজে পছন্দ করেছে, আমি তাতে বাদ সাধবো কেন বলো তো? আমার ছেলে সুখী, আমার সুখ। শুনলি, ছেলে সুখেই মায়ের সুখ। কিন্তু আমি কি করবো বলো, আমার তো ওই সুখে সবসময় সুখ হয় না, আমি কি করতে পারি? আচ্ছা দেখো তোমার কি সমস্যা বলো তো, তোমার কি সমস্যা আমি তো সেটাই বুঝতে পারছি না, মেয়েটা কি খারাপ? মেয়েটা তো খারাপ না, মেয়েটা তো ভালো। হ্যাঁ বড় লোকের মেয়ে, বড় লোকের মেয়ে, কি করা যাবে, ওকে আর না জেনে না শুনে আসছে, ও তো জানে আমাদের পরিবার কেমন, ওর হবু শ্বশুর বাড়ি কেমন জানে তো। এই শোন শোন শোন, একটা কথা বলি, এই বিয়ে যদি হয় না, তোর মা যতই ছেলে 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 করুক, তুই দেখবি ওই মেয়ে বেশি দিন আমাদের বাড়িতে থাকবে না। তোর ভাইয়ের ঘাটটি ধরে আমাদের বাড়ি থেকে আলাদা হয়ে বেরিয়ে গেছে। এই বাজে কথা বলবি না একদম, তোমার ছেলে যেন কচি খোকা, যে কেউ এসে থাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে নিয়ে চলে যাবে। না রে মেয়েটা ওরকম না, একদম একদম ওরকম না, একটু একটু আহ্লাদি না, একটু মেজাজি, আর কিছু না। হ্যাঁ শোনো, মেয়েটা না যথেষ্ট ভালো, জানিস তুই আমাদের সবার সঙ্গে কিরকম মিলেমিশে থাকে, তুমি বললেই হয়ে গেল নাকি? আমি কিছু বলছি না, মাথাও ঘামাচ্ছি না। তুমি কি বলতে চাইছো যে তুমি ছেলের বিয়েতে থাকবে না, তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, মানে সব কাজ আমি একা করবো,
আর তুমি কিচ্ছু করবে না, যেহেতু ওই মেয়েটিকে তোমার ততটা পছন্দ নয়, তাই তো? দাঁড়াও দাঁড়াও না, রোদ আসুক, রোদে এলে আমি বলবো যে শোন, তোর বাবা তোর বউকে একদম পছন্দ হয়নি, সেই জন্য তোর বাবা বলেছে যে তোর বাবা তোর বিয়েতে কিছু করবে না। যাব বাবা, আমি কখন বলেছি আমার বিয়েতে কিছু করবো না? খুব ভালো পাল্টি খাও তো, দেখ 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 মেঘ কেমন পাল্টি বাজ দেখ। বাবা এখন কোথাও যাওয়া হবে না তোমার, তুমি এখানেই থাকবে, নড়বে না। মা যদি ফোনটা করে তুমি ফোনে কথাটা বলবে। মা ফোনটা করো তো। ঠিক আছে, মেয়ে তোমার ওষুধ। হ্যালো, কে দিদি বলছেন? দিদি বলছেন, বেঁচে গেছি বুঝলি, দিদি বলছেন, দাদা বলছেন, উনি আমাকে বলতে হতো। কেমন আছেন? আমাদের তো ভুলেই গেছেন দিদি। আরে না না, কি হয়েছে বলুন তো, আমার বাড়িতে আমার বাপের বাড়ির লোকজন সবাই এসেছে, আর আমার দাদার ছেলে আমেরিকা থেকে এক বন্ধু এসেছে, আর তাদের নিয়ে না একেবারে ঝামেলায় আছে, কি বলবো। সে তো বুঝলাম ঝামেলায় আছেন, কিন্তু আপনারা যে বলেছিলেন পুজোর সময় আমাদের বাড়িতে আসবেন, তার কি হলো? আমার আমার মেয়ে এসছে জানেন তো, মেয়ে এসছে, জামাই এসছে, ওরা সবাই চাইছে আপনারা আসুন। হ্যাঁ, আপনাকে ফোনটাই করে উঠতে পারলাম না, যাওয়ার তো কথা ছিল। পুজো তো শেষ হতে চললো দিদি, আর কবে আসবেন বলুন তো? শুনুন, আমি আপনাকে ফোনটা কেন করেছি জানেন? আমি বলতে চাইছি যে আপনারা যদি কালকে আমাদের বাড়িতে আসেন, না না আপনাদের বাড়িতে যত আত্মীয় স্বজন এসছেন সবাইকে নিয়ে আপনারা আসবেন। হ্যাঁ, আমরা খুব খুশি হব তাহলে। ধরুন ধরুন না, আপনার দাদার কথা বলবো একটু। হ্যালো, নমস্কার দাদা, মানে আপনি মিস্টার আছেন? না ও তো নেই, আমার দাদাকে নিয়ে একটু বাজারে গেছে, এখনো তো ফেরেনি। আমি ও ফিরলে আপনাকে ফোন করতে বলি? না 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 না, উনি 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 ব্যস্ত মানুষ, ওনার ফোন করার কি দরকার আছে? আমি ওনাকে বিরক্ত করতে চাই না। আসলে ম্যাডাম, আমি একটা কথা বলছিলাম কি, যে কালকে কালকে আপনারা সবাই দুপুরবেলা আমাদের বাড়িতে আসুন না, আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করবো একসঙ্গে, বিয়ের ডেটটা আমরা ফাইনাল করে ফেলবো। আসলে আসলে কি বলুন তো, আমার আমার তো মেয়ে জামাই এসেছে, আমার জামাইয়ের ছুটির একটা ব্যবস্থা তো করতে হবে ওই সময়, সেইটাও আলোচনা করে নেওয়া যাবে, মানে সবাই মিলে বসে আলোচনা করে সব কিছু একটা ঠিকঠাক করে নেওয়া যেত আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা, আচ্ছা ঠিক আছে, ও ফিরলে আমি বলে দিচ্ছি। আরে এমনিতে কোনো প্রবলেম নেই, আপনি ধরে রাখুন, কালকে আমরা যাচ্ছি। তাহলে আশ্বস্ত রইলাম। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে। আমরা সবাই মিলে কালকে আপনাদের বাড়িতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড 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 ডে, গুড ডে, রাখি তাহলে। গুড ডে গুড ডে গুড ডে গুড ডে গুড ডে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।